দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভারত থেকে আমদানি করে সংকট কাটানোর উদ্যোগ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। চলতি মাসের মাঝামাঝি ত্রিপুরা থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার কথা থাকলেও দাম বেশি ধরায় তা হচ্ছে না। তবে ভারত থেকে বেশি পরিমাণে বিদ্যুৎ আমদানির পক্ষে বিশেষজ্ঞরা 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বিদ্যুৎ আমদানির সমঝোতার স্মারক সই হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন হয় 2013 সালের 5 অক্টোবর। ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে বাংলাদেশে আসে ভারতের বিদ্যুৎ। 2050 মেগাওয়াট করে দুদফায় 500 মেগাওয়াট বিদ্যুৎ আসছে ভারত থেকে। ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ কেন্দ্র করতে সড়কপথে বিনা শুল্কে ট্রানজিট দেয় বাংলাদেশ সরকার। ত্রিপুরার পলাটানা এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে রপ্তানির প্রতিশ্রুতি দেয় ভারত। সে অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝি পলাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা ছিল, কিন্তু দামের বিষয়টি নিয়ে উদ্যোগটি এ মুহূর্তে বাস্তবায়ন হচ্ছে না। আগের আমদানি করা 500 মেগাওয়াট থেকে ত্রিপুরার 100 মেগাওয়াটের দাম প্রতি কিলোওয়াটে 2 টাকারও বেশি ধরায় এর প্রধান কারণ। চড়াদামের বিষয়টি বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্বীকার করে বলেছেন এ বিষয়ে তাদের সাথে আলোচনা চলছে। চলছে খালি প্রাইসটা নিয়ে, সো এটা একটা ব্যাপার। আমরা আরও 500 মেগাওয়াট নিতে যাচ্ছি ভেড়ামারা দিয়ে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিয়ে ফেলছি HVDC নতুন করে তৈরি করার জন্য। আমরা চেয়েছি আরও 2000 মেগাওয়াট তাদের কাছে যে তারা দিতে পারে। তবে সংকট কাটাতে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি ভারত থেকে আরও বিদ্যুৎ আমদানির পক্ষেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন গ্যাস মজুদ নিয়ে যে সংশয় রয়েছে তার একটি অন্যতম বিকল্প হতে পারে বিদ্যুৎ আমদানি। যেটা আশঙ্কা করি, আমাদের নতুন যদি গ্যাস আবিষ্কৃত না হয় তাহলে এখন বর্তমানে যে 2500 মিলিয়ন ঘনফুট গ্যাস আছে প্রোডাকশন হচ্ছে, সেটা আরও 3 থেকে 4 বছর হয়তো 5 বছর সর্বোচ্চ এই প্ল্যাটিউ প্রোডাকশনটা থাকবে। আমি আশঙ্কা করি তার আগেই এটা কমা শুরু করবে এবং বছর দশকের মধ্যেই এটা নেমে যাবে 1100-1200 এরকম মিলিয়ন ঘনফুটে। এদিকে সম্প্রতি ভুটান থেকে বিদ্যুৎ আমদানি বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। ভুটান থেকে বিদ্যুৎ আমদানি অল্প সময়ের মধ্যে বাস্তব রূপ লাভ করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্ভাবনার দিক উন্মোচন হচ্ছে, সেটা হলো ভুটান থেকে নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন $1 বিলিয়ন আমরা এখানে ইনভেস্টমেন্ট করবো, সেই ইনভেস্টমেন্টের রাখা আমরা হাইড্রো পাওয়ার নিব। অন্যদিকে রাশিয়ার কারিগরি ও ঋণ সহযোগিতায় ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই কেন্দ্র থেকে। 2024 সালের মধ্যে এই কেন্দ্র থেকে 2000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। দীপ আজাদ, বৈশাখী নিউজ, ঢাকা।